কী ভাবছো এবার তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে কারণ ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়ার চ্যানেলে আসতেই হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই আমি চলে এসেছি এটিকে মোহনবাগানে এফসি কাপের আপডেটে মোহনবাগানে এফসি কাপের ম্যাচগুলো দেয়া হয়েছে মালদ্বীপে এটা তোমরা অলরেডি জেনে গেছো তো এবার প্রশ্ন হচ্ছে এটিকে মোহনবাগান কবে মালদ্বীপ যাচ্ছে দেখো আই এর ফাইনাল আছে তেরোই মার্চ তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের দুটো ফ্রেন্ডলি ম্যাচ আছে তো বলা যায় মার্চ মাসের লাস্ট পর্যন্ত কিন্তু এটিকে মোহনবাগানের বেশ কয়েকজন প্লেয়ার তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের স্কোয়াডে থাকবে তো সেই সময় কিন্তু এটিকে মোহনবাগান চাইলেও মালদ্বীপে যাওয়া পসিবেল হচ্ছে না তাদের পক্ষে তো যেটা শোনা যাচ্ছে অ্যান্থনিও লোপেসাভাস নাকি চেয়েছেন যাতে এফ সি কাপের আগে অন্তত দু সপ্তাহ প্র্যাকটিস করতে পারে মালদ্বীপে গিয়ে এটিকে মোহনবাগান যাতে মালদ্বীপের কন্ডিশনের সঙ্গে সেখানকার আবহাওয়া সেখানকার মাঠের সঙ্গে এটিকে মোহনবাগানের প্লেয়াররা মানিয়ে নিতে পারে এছাড়াও মালদ্বীপের দুটো লোকাল টিমের সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান দুটো প্র্যাকটিস ম্যাচও খেলতে পারে এমনই কিন্তু অ্যান্থনিও লোপেস আভাস চাইছে তো যেটা এখনও পর্যন্ত আপডেট আছে যে এপ্রিল মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইক এই টাইমটাতে কিন্তু এটিকে মোহনবাগান মালদ্বীপ উড়ে যাচ্ছে তোমরা জানোই মালদ্বীপে গিয়ে এটিকে মোহনবাগানকে কোয়ারেন্টিনে থাকতে হবে তো মালদ্বীপের এখন কোয়ারেন্টিনে কী নিয়ম চলছে কতদিন কোয়ারেন্টিন থাকতে হবে তেমন কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তবে যেটা শোনা যাচ্ছে এপ্রিলের চোদ্দো থেকে কুড়ি এই টাইমটার মধ্যে কিন্তু এটিকে মোহনবাগান মালদ্বীপ যাচ্ছে তো এবার প্রশ্ন আসছে এফসি কাপে এটিকে মোহনবাগানের স্কোয়াড কি হচ্ছে তো তোমরা জানোই এফসি চারজন বিদেশিকে খেলানো যাবে তাদের মধ্যে একজনকে হতে হবে এশিয়ান কোটার বিদেশি তো এটিকে মোহনবাগান এখনও পর্যন্ত নতুন কোন এশিয়ান কোটার বিদেশিকে সাইন করায়নি এছাড়াও নতুন কোন বিদেশি এর মধ্যে আসতে পারে এমনও কিন্তু কোনো খবর নেই তাই ডেভিড উইলিয়ামস অবশ্যই এফসি এফ স্কোয়াডে থাকছে এছাড়াও রয় কৃষ্ণা এবং তিরিৎ থাকা কিন্তু একদম পুরোপুরি কনফার্ম তো ফোর্থ বিদেশি হিসাবে লোপেজ লোপেসাভাস এডুগার্সিয়া না ম্যাকাউ না জাভি হ্যান্ডার্ডেস কাকে নেবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই যদিও মার্সেলিনাও কিন্তু দৌড়ে আছেন তবে আমার মনে হয় যেহেতু ডেভিড উইলিয়ামস এবং রয়কৃষ্ণা দুজন স্ট্রাইকিং অপশান লোপেজ লোপেসাভাসের কাছে থাকছে তাই একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিন্তু লোপেজ আবাস নিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে কাল ম্যাকাউ বা এডুগার্সিয়া এই দুজনের মধ্যে একজনের থাকার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি এছাড়াও কিন্তু আরও একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ব্যাক হিসেবে আরও একজন বা দুজন বিদেশিকেও কিন্তু এটিকে মোহনবাগান মালদ্বীপে নিয়ে যেতে পারে তো এই ব্যাপারটা নিয়ে ফার্দার যদি কোনো আপডেট পাই আমি অবশ্যই তোমাদেরকে দেব। এরপর আমি চলে আসছি এসসি ইস্টবেঙ্গলের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেটে কালা তোমরা জানোই আগেরবার যাকে একদম বলা যায় সিক্রেট ডি এস সি ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল কিন্তু তাকে শেষ পর্যন্ত আইএসএল স্কোয়াডে ইনক্লুড করানো যায়নি যেহেতু অলরেডি এস সি ইস্টবেঙ্গল আটজন প্লেয়ারকে আগেই সাইন করিয়ে ফেলেছিল তো যেটা শোনা গিয়েছিল এরন অ্যামেডি হ্যালোয়ার বদলে হয়তো কালামুর্সকে আইএসএল স্কোয়াডে ইনক্লুড করা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় না তো তখন যেটা বলা হয়েছিল যে ড্যানি ফক্সের ব্যাকআপ হিসেবে কালামুর্সকে নেওয়া হচ্ছে কারণ ড্যানি ফক্সের যা বয়েস তারপর তার যে ইঞ্জুরি হয়েছিল তাকে নিয়ে রবি পাউলার যথেষ্ট চিন্তায় ছিলেন যে তার যা বয়স তাতে সে রিকভারি করে ফিরে আসতে পারবে কি না তো এখন যেটা শোনা যাচ্ছে কালাম উর্সকে এস ইস্ট বেঙ্গল পরের বছরও রাখতে চলেছে তবে প্লেয়ার হিসেবে নয় কালাম রবি পাউলার তার কোচিং টিমে ইনক্লুড করতে চলেছে এমন কিন্তু একটা আপডেট পাওয়া গেছে তো পরের বছর থেকে তোমরা কিন্তু কালামুর্সকে এসসি ইস্টবেঙ্গলের যারা সাপোর্টিং টিম আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পেতে পারো তো এবারও কিন্তু কালামুরস যারা ইন্ডিয়ান ইয়ং ডিফেন্ডার ছিল তাদেরকে কিন্তু গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকমের টিপস দিয়েছেন কিন্তু সেইভাবে কোচিং টিমে কিন্তু এই বছর তিনি ছিলেন না তো রবি পাউলারে কালামূর্সকে যথেষ্ট পছন্দ হয়েছে এবং তিনি কিন্তু ইন্টারেস্টেড কালাম তার কোচিং টিমে ইনক্লুড করার ব্যাপারে তো এরপরে আমি চলে আসি ব্রাইট এনোভাখারের ব্যাপারে তো তোমরা ব্রাইটের ব্যাপারে কোনো আপডেট দাও ব্রাইটের ব্যাপারে কোনো আপডেট দাও বলে ফেসবুকে দেখলাম অনেক মেসেজ করেছো তো দেখো ব্রাইট এনোভাখারে পরের বছর এসসি বেঙ্গলে থাকছে এমন একটা কথা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম আছে কিন্তু যেহেতু ট্রান্সফারের সময় ট্রান্সফার আপডেট মিনিটে মিনিটে চেঞ্জ হয় তাই যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কনফার্ম বলা যাচ্ছে না যে ব্রাইট পরের বছর এসসি বেঙ্গলে খেলছে তো যেহেতু এখনও টার্মশিটটা সাইনিং হয়নি তাই কোনো প্লেয়ারকে এখনো পর্যন্ত সাইন করানো যায়নি এরই মধ্যে কিন্তু ব্রাইটের একটা টুইট সেটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলি আমার মনে হয়েছে ব্রাইট ইন্ডিয়া ছাড়ার আগে তিনি একটি টুইট করেছেন সেখানে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গলের মতো ক্লাবে খেলতে পেরে যাদের এত বড়ো লেগাসি আছে সেরকম একটা ক্লাবে খেলতে পেরে তিনি গর্বিত এবং তিনি অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করছেন এমন একটা ক্লাবে খেলার সুযোগ পাওয়ার জন্য এবং তিনি শেষে লিখেছেন যে ফিউচারে আবার দেখা হবে এসসি ইস্টবেঙ্গল তো এবার ফিউচারটা পরের বছরই নাকি আরও কিছু পরে সেটা তো সময় বলবে তো দেখা যাক কি হয় কোনো ফার্দার আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে দেবো তো এরপরে আমি চলে এসছি একটা বিশাল বড়ো ট্রান্সফার আপডেটে কাল থেকে একটা ট্রান্সফার আপডেট উঠে আসছে বিভিন্ন সোর্স থেকে যে লিওনেল মেসির সঙ্গে লা মাসিয়া অ্যাকাডেমিতে তিন বছর থাকা তারপরে বার্সেলোনার হয়ে পাঁচ বছর খেলা একজন সার্বিয়ান স্প্যানিশ ফুটবলার বোহান ক্রিকিজ তিনি নাকি আইএসএল এ আসতে পারেন এমন কিন্তু একটা রুমার কাল থেকে শোনা যাচ্ছে তো এই বোহান ক্রিকিজ বার্সেলোনার যে মাসিয়া অ্যাকাডেমি আছে সেই একাডেমিতে তিনি তিন বছর মেসির সঙ্গে ছিলেন তারপরে মেসি যে সময় বার্সেলোনাতে সাইন করেন সেই সময় কিন্তু তিনি বার্সেলোনাতে সাইন করেছিলেন এবং বার্সেলোনা হয়ে প্রথম তিন বছর তিনি বলা যায় অনবদ্য ফুটবল খেলেছিলেন লিওনার মেসি থিওরিওরিস স্যামুয়েল এটো এই ধরনের প্লেয়ারদের পাশেও কিন্তু এই বোহান ক্রিকেট ছিলেন যথেষ্ট উজ্জ্বল তো তার পারফরম্যান্স দেখে একসময় কিন্তু তাকে সেকেন্ড মেসিও পর্যন্ত বলা হতো কিন্তু তারপরে চোর ডাকাত থেকে শুরু করে আরও বিভিন্ন সমস্যার জন্য তার কেরিয়ার একটু পেছনের দিকে হতে শুরু করে কিন্তু এরই মধ্যে রোমা এসি মিলান এবং আয়াক্সের হয়ে তিনি কিন্তু দীর্ঘদিন সুনামের সঙ্গে ফুটবল খেলেছিলেন এছাড়াও আয়াক্সকে ডাচ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে কিন্তু তিনি একটা বড় ভূমিকা পালন করেছিলেন দু হাজার চোদ্দো পনেরো মরসুমে তো তিনি লাস্ট এক ক্লাবটার হয়ে খেলেছেন এমএলএস এর মন্ট্রিয়াল ইম্প্যাক্টের হয়ে তো সেখানে থিয়েি অনরি তোমরা জানোই মন্ট্রিয়াল ইম্প্যাক্টে কোচ থাকাকালীন মাঝ পথেই তিনি রেজিগনেশান দেন সেই সময় কিন্তু এই বহান ক্রিকেট দল ছাড়ে তো নভেম্বরের পর থেকে তার কাছে কিন্তু কোনো দল নেই তো যেটা শোনা যাচ্ছে তার এজেন্ট কিন্তু আইএসএল এর বিভিন্ন ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো তাদের মধ্যে দুটো ক্লাব এই ব্রোহান ক্রিকেটকে নেওয়ার ব্যাপারে মানাত্মক রকমভাবে ইন্টারেস্টেড একটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি আর একটা হচ্ছে কেরালো ব্লাস্টার্স দেখো হায়দ্রাবাদ এফসি বেশ কিছুটা এগিয়ে আছে তার একটাই কারণ হায়দ্রাবাদ এফসি যিনি আগে প্রার্থন করছিলেন তার সঙ্গে কিন্তু ব্রহান ক্রিকেটের যথেষ্ট ভালো সম্পর্ক তার আন্ডারে কিন্তু ব্রোহান ক্রিকেট দীর্ঘদিন খেলেছেন এছাড়াও হায়দ্রাবাদ এফসি যিনি বর্তমান কোচ আছেন তিনিও কিন্তু এই ব্রোহান ক্রিকেটকে খুব ভালো রকমভাবে চেনেন তো যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু এই ব্রোহান ক্রিকেটকে সাইন করানোর ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড যদিও তার স্যালারিটা বেশ কিছুটা হয় এখন তার যে ট্রান্সফার মার্কেট আছে সেখানে তার যে ফিটা দেখাতে সেটা সাড়ে আট কোটি থেকে ন কোটি টাকার মতো ইন্ডিয়ান রুপিতে তো সেটা যদি তিনি একটু কমান কারণ তার কিন্তু কোনো ট্রান্সফার ফি লাগবে না কারণ যেহেতু নভেম্বরের পর থেকে মনসুয়াল ইমপ্যাক্টের সঙ্গে তার আর কোনো রকম সম্পর্ক নেই তো এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি প্লেয়ার জানুয়ারিতে সেকেন্ড ট্রান্সফার ইন্ডো ছিল সেখানেও কিন্তু তিনি কোনো ক্লাবের হয়ে খেলেননি তাই তাকে ফ্রি ট্রান্সফারে যে কোনো ক্লাব সাইন করাতে পারে তো এবার তিনি যদি তার স্যালারিটা একটু কমান তাহলে কিন্তু তার ইন্ডিয়ান কোনো ক্লাবে খেলতে আর কোনো অসুবিধা থাকবে না তো চলো এখন মতো আপডেট এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবে এলাকায় কল করে যাতে নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমাদের দেখছি নোটিফিকেশন চলে যায় আর তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চাও ফেসবুকের লিঙ্ক ও ডিসক্রিপশন থাকবে তোমরা চ্যানেলকে ফেসবুকে ফলো করতে পারো তোমার যদি কোনো কোয়ারি থাকে তোমার অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে